এদিকে রাজবাড়ির বালিয়াকান্দিতে ধর্ষণ গণধর্ষণ এবং নারী নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন। সকাল 11 ঘটিকার সময় বালিয়াকান্দি সদর 4 রাস্তার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য সহ বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন। সর্বশেষে মানববন্ধনটি বালিয়াকান্দি উপজেলায় বঙ্গবন্ধু মোরাল মঞ্চে গিয়ে শেষ হয়। এই ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছি বালিয়াকান্দি একতা ব্লাড অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে। এটা আমাদের 1971 সালের বর্বরতাকেও কিন্তু হার মানাচ্ছে। এভাবে যদি দিন দিন চলতে থাকে তাহলে সামাজিক মূল্যবোধের অবক্ষয়টা কোন দিকে যাবে একটু নিজেকে প্রশ্ন করো। আজ সিলেটে মা ধর্ষিত হচ্ছে, সিলেটে বোন ধর্ষিত হচ্ছে, কাল নোয়াখালী ধর্ষিত হচ্ছে, পা না আমি একজন পুরুষ হিসাবে ভীষণভাবে লজ্জিত যে আজকে একজন পুরুষের বিরুদ্ধেই আমাদেরকে অবস্থান করতে হচ্ছে। আজকে আমার মা, আজকে আমার বোন, আজকে রাস্তায় তারা নিরাপদ না, আমার মতো পুরুষ নামের কিছু কুলাঙ্গারের কাছে তারা নির্যাতিত হচ্ছে। আমরা দেখেছি স্বামীর কাছে কোনো স্ত্রী নিরাপদ না। আমাদের অনেকে ফেসবুক অনেক জায়গায় তারা বলেছে যে আজকে নারীদের পোশাকের কারণে নাকি ধর্ষিত হচ্ছে। যে সকল পুরুষ এই ধরনের প্রশ্ন করে থাকেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, যখন 3 থেকে 4 বছরের শিশু ধর্ষিত হয় তখন তার পোশাকের কি আপনারা দেখেন? আমি সেই সকল পুরুষদের বলতে চাই এখনো সময় আছে, আসুন আমরা সচেতন হই। আজ বাংলার 16 কোটি মানুষ যে রাস্তায় নেমেছে, আমরা মনে করি এই স্বাধীন বাংলাদেশের এই মাটিতে ধর্ষকের কোনো ঠাঁই হবে না।